বিয়লি খবৰৰ সৈতে ষ্টুডিঅত মই পাপৰি আৰু আজি বিশাল বাইক ৰেলীৰে মাজুলীত উপস্থিত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা। ধেমাজিৰ কাৰেং চাপৰিৰ পৰা 300+ সমৰ্থক কৰ্মীৰ সৈতে বাইক চলালে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। মাজুলী গড়মূৰ মিনি ষ্টেডিয়ামত অনুষ্ঠিত সভাত অংশগ্ৰহণ কৰি মুখ্যমন্ত্ৰীয়ে প্ৰদান কৰিলে ভূমিপট্টা। মিছন বসুন্ধৰা দ্বিতীয়ৰ অধীনত মাজুলীৰ 10,932 হিতাধিকাৰীয়ে লাভ কৰিব ভূমিপট্টা। মাজুলীত উপস্থিত হোৱাৰ পূৰ্বে ধেমাজিত নৈপৰীয়াক সুৰক্ষা প্ৰদানৰ প্ৰতিশ্ৰুতি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ শৰ্মাৰ। কাৰেং চাপৰিৰ পৰা ঢকুৱাখনা সমষ্টিৰ সীমালৈ 30 কিলোমিটাৰ বাইক চলালে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। আৰু মুখ্যমন্ত্ৰীগৰাকীক আদৰিবৰ বাবে ৰাজপথলৈ হিলদল ভাঙি রাজপথত পুষ্পবৃষ্টিরে মুখ্যমন্ত্রীকে আদরণি জানালে সহস্রাধিক লোকে। কোরবার যদি বাইক চলায় কোরবাত আকো খোজকাড়ি আগবাড়ি গেল মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী রেলির সময় পথর দুই কাষে দেখা জনতার ব্যাপক ভিড় যাত্রা পথত ফুল ছটিয়ায় গামোচা পিন্ধায় আদরণি জানালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী কাষলে ঢপলিয়া আহিল কণ কণ শিশুর পর বয়োজ্যেষ্ঠ লোকলে। মুখ্যমন্ত্রীর মাজুলী যাত্রা সঙ্গ দিলে সাংসদ প্রদান বড়া, বিধায়ক ভুবন পেগু আর নবদলে। বিজেপি যুব মোর্চার সভাপতি সিদ্ধাঙ্কু অঙ্কুর বড়া, জেলা সভাপতি পুলক চেতিয়া সহ 300+ কর্মী মোটরসাইকেল র্যালিত ভাগ ললে। আমি দেখাইছো সেই মোটরসাইকেল র্যালি আর সহস্রাধিক লোকের আগমন ঘটিলে মোটরসাইকেল র্যালিত। আজি পুয়ার ভাগতে এই মোটরসাইকেল র্যালি উলিয়ায় আর তারপরে এনে ধরনের প্রথমে মুখ্যমন্ত্রীগুলো নিজে চলায় আর তারপরে মুখ্যমন্ত্রীগী পিছত উঠে যথেষ্ট সংখ্যক লোকের সমাগম ঘটিছিল। ঠায়ে ঠায়ে কাষে কাষে পুরুষ মহিলার পর আরম্ভ করে কণ কণ শিশু আনকি দৌড়ি আহিছিল মুখ্যমন্ত্রীগীর ওসরলে। কারবার কোনোবাই যদি পারিছে যে নিজের কণমানি টিকু দাঙি নি মুখ্যমন্ত্রীগীর একটা আশীর্বাদ লোবলে যেন বিচারিছে বা কোরবা যে সুই দিয়াটে বিচারিছে সেয়া সৌভাগ্য বলে ভাবিছে। গতি এনেকা একটা অবর্ণনীয় পরিবেশের তাদের সৃষ্টি হয়েছে। দুটাক ভিজুয়ালস আমি দেখাইছো, এটা আমি দেখাইছো যে কেনে সহস্রাধিক লোকের সমাগমে বাইক রেলীত অংশগ্রহণ করেছে মুখ্যমন্ত্রীগীয়। কোরবাদ রয়েছে, দুটা কথা পাতিছে, আকো আগবাড়ি মুঠর উপর এয়া মাজুলীর গড়মূরত মুখ্যমন্ত্রী ভূমিপট্টা প্রদান। ধেমাজিতো মুখ্যমন্ত্রীগী উপস্থিত হওয়ার পিছত আদরিবর ঢপলিয়া আহিলে শিশুর পর বয়োজ্যেষ্ঠ লোক। কোরবাত রয়েছে, কোরবাত কথা পাতিছে, তাত যখন লোক আছে এবার ওসর পাবলে চাবলে ব্যাকুল হয়ে পড়েছে, ফটো তুলিছে, সেলফি লৈছে। মুখ্যমন্ত্রীগী অল্প সময় রয়েছে, রই সৈতে অল্প খোঁজ দিছে আর সঙ্গে বিশেষ যুবসমর সঙ্গে মুখ্যমন্ত্রীগী সাধারণত কথা পাতি ভাল পায়। গতিকে সঙ্গে কথা পাতিছে, মুখ্যমন্ত্রীর ওসরতে পাই আগবাড়ি আহিছে। তার মাজত কারবার যদি কিনা কেনকা ধরনের সমস্যা আছে কাগজপত্র আনকি মুখ্যমন্ত্রীগী দিছে, মুখ্যমন্ত্রীগীও যথোচিত সম্মান জানায় সেই কাগজপত্র রাখিছে। তার কথা পাতি আহিছে। মুঠর উপর আমি দেখাই গেছো ধেমাজির দৃশ্য। এয়া পুয়ার ভাগতে 30 কিলোমিটার বাইক চলালে আর সেই বাইক রেলীত মুখ্যমন্ত্রীগীকে অংশগ্রহণ করলে আর পুষ্পবৃষ্টি করেছে মুখ্যমন্ত্রীগীক দেখাইছো দৃশ্য। গহপুরত মুখ্যমন্ত্রীগী উপস্থিত হওয়ার পিছতে ডুবিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় খেলপথার জনসভাত অংশগ্রহণ। গহপুর ভূমিপত্তা বিতরণ শুভারম্ভ করে রাইজক মাটির পট্টা বিতরণ করছো। যিকেইটা সমষ্টিত বহু সংখ্যক লোক উপকৃত হয়েছে তাত মন্ত্রী সকল বা মই নিজে গৈ আমি পট্টা বিতরণ করছো। আজি আমি গহপুরত উপস্থিত আছো,
গহপুরত আজি প্রায় 8,000তকৈও অধিক লোকে কব গলে 7,409গৰাকী লোকে ইয়াত পট্টা পাব আর গহপুর সমষ্টিরে নতুনকৈ বিহালিলৈ যোৱা খণ্ডটোত 982গৰাকীয়ে ইতিমধ্যে পট্টা পাইছে আর বিশ্বনাথ জিলাত 17,072টা পট্টা আমি দিব পাৰিম। গহপুরত কব গলে 2,00,000 বর্তমান ভোট আছে, 2,00,000 আছে না, 1,78,000। যদি এখন ঘরত 4জনকৈ থকা বুলি আমি ধরি লম, তেতিয়ালে গহপুরত আজি পরিয়াল আছে 45,000। 45,000 পরিয়ালর মিশন বসুন্ধরাত মাটির পট্টার বাবে আবেদন করেছিল 25,000-এ। তার মানে গহপুর সমষ্টিত আধা মানুষের হাতত মাটির পট্টা নাছিলে। আর কেতিয়ার পৰা নাছিল? স্বাধীনতার পৰাই নাছিলে। এনেকে সময় পার হয়ে গল। আজি আমি মিশন বসুন্ধরার সময়ত সর্বমুঠ বিহালিত যাওয়া পার্ট আর এই দুটা পার্ট লগলগাই 10,255টা পট্টা আমি মঞ্জুর করেছো। কোনোবাই প্রিমিয়াম দিয়া নাই কারণে কেখনমান পট্টা অল্প দেরি হয়েছে, কিন্তু 10,255টা পরিয়ালে মাটির পট্টা আজি পাব। মিটিংর পিছতে আমি বিতরণ করে দিই। মাটির পট্টা কিয় লাগে তাক বহুত বেশি বুঝাই কোয়ার প্রয়োজন নাই। মাটির পট্টা পোয়ার লগে লগে আমার ভূমির উপর অধিকার সাব্যস্ত হল। সরকারের পর আসনি ধন আহে, প্রধানমন্ত্রীর ঘর আহে, বানপানির কারণে সাহায্য আহে, বানপানীয় ঘর উটুয়াই লৈ গলে সরকারের পর সাহায্য আহে, মাটির কাগজ বিচারে আর মাটির কাগজ নাপালে আমি সাহায্যবোৰৰ পৰা বঞ্চিত হম। আৰু আমাৰ লৰা ছোৱালীক আমি কি দি থৈ যাম বোলে মই চৰকাৰী মাটিত দখল কৰি আছো? আজি অন্তত আমি কব পাৰিম যে মোৰ নিজা মাটি তোক মই দিছো। মাটিডোখৰ বেংকত থলে লোন লব পাৰিব, দখলি মাটি বিক্ৰী কৰিলে কোনো দাম নাথাকে, ম্যাদি পট্টাৰ মাটি বিক্ৰী কৰিলে অন্তত মাটির আমি প্রকৃত মূল্য পাম। মাটি যদি সরকারি প্রকল্পর কামত অধিগ্রহণ হয় তেতিয়াও সরকারে মাটির উচিত মূল্য দিব লাগিব। আজি এই মাটিখিনি যেতিয়া মই বসুন্ধরা আরম্ভ করেছিল মই মনতো ভবা নাছিল যে ইমান লোকর হাতত মাটির কাগজ নাই। মিশন বসুন্ধরার দুটা পর্যায়ত আমি 19,00,000 লোকক বসুন্ধরা একত আমি মাটির সমস্যাবিলাক সমাধান করে দিছিল। বসুন্ধরা দুইত আমি প্রায় 2,53,000 মানুষক আমি মাটির পট্টা দিছো। এতিয়া আমি চিন্তা করছো বসুন্ধরা তিনি যিসকলর গহপুরতে 25,000-এ আবেদন করেছিল 15,000-ক আমি দিব পৰা নাই। এতিয়া আমি পরীক্ষা করছো যে কিয় দিব পৰা নাই। কাবার দেবোত্তর মাটি, কাবার লাখেরাজ মাটি, কারোবার গ্রামদান মাটি, কারোবার ভূদান মাটি, কারোবার গাঁওখন এতিয়াও কেডেস্ট্রেল হওয়া নাই, ভূমিলেখর অধীনত অহা নাই, বিভিন্ন সমস্যা এতিয়াও আছে, ভিজিআর পিজিআরত আছে। আমি বসুন্ধরা তিনির সময়ত বাকি সমস্যাখিনিকো সমাধান করি আমি 2026-র আগতে আমার মানুষের মাটি বাড়ির সমস্যা সমূহ আমি সম্পূর্ণ সমাধান করব খুঁজেছো। পরিয়াল আর ব্যক্তির মাটি বাড়ির লগত অসমত আরো একটা ডাঙর সমস্যা আছে। স্কুল হয়েছে, স্কুলের নামত ম্যাদি পট্টা নাই। কলেজ হয়েছে, যিমান মাটি আছে পট্টা নাই। নামঘর আছে, নামঘরত মাটির কাগজ নাই, ক্লাবর মাটির কাগজ নাই,
যুবক সংঘৰ মাটিৰ কাগজ নাই, মহিলা সমিতিৰ মাটিৰ কাগজ নাই। বহুত সময়ত এনেকুৱা হয় যে কোনোবা এটা সময়ত মই মাটিখিনি স্কুলক দান দিছিলোঁ, এতিয়া মাটিৰ দাম বাঢ়ি গ'ল, ল'ৰা ছোৱালী আকৌ মাটিখিনি উভতাই খোজে। কিয় খোজে? কাৰণ মাটিটো নামজাৰি হোৱা নাছিলে। ব্যক্তি আৰু পৰিয়ালৰ লগতে অনুষ্ঠানসমূহৰো মাটিৰ সমস্যাবিলাক আমি বসুন্ধৰা তিনিৰ সময়ত সমাধান কৰাৰ বাবে আমি সিদ্ধান্ত লৈছো। এতিয়াতো মই নাজানো, কিন্তু মই জানো যেতিয়া আমি খুলি দিম অন্তত এইটো শিতানতে 2-3 লাখ আবেদন পাম। কাৰণ কোনো নামঘৰত মাটিৰ কাগজ ভাল কৰি পত্তা হোৱাই নাই, মন্দিৰত হোৱা নাই, যিমান মাটি আছে সিমান হোৱা নাই। আকৌ ওলোটাও আছে যে মন্দিৰৰ মাটিত বহুত দিনৰ পৰা নামঘৰৰ মাটিত বহি আছো কাৰণে আমাৰ মাটিৰ কাগজো হোৱা নাই। অসমৰ মানুহে যাতে কোনো সমস্যা ভোগ কৰিব নালাগে তাৰ বাবে আমাৰ চৰকাৰখনে আপ্ৰাণ প্ৰচেষ্টা কৰিছে। আজি আপোনালোকে দেখা পাব যে মিছন বসুন্ধৰাৰ আগতে আমাৰ অসমত ভূমিৰ সমস্যা কোনো চৰকাৰে হাতত লোৱা নাছিল। আজি আমি তাক সাহস কৰিলো, এটা পৰ্যায়লৈকে লৈ আহিলো। অকল মিছন বসুন্ধৰাই যে এইটো তেনেকুৱা এই কথাটো নহয়, চৰকাৰখনৰ 2 বছৰ 8 মাহ হৈছে, 8 মাহ কোভিডৰ লগত গ'ল। যোৱা 2টা বছৰত আমি অসমখনৰ বহুবিলাক সমস্যা সমাধান কৰি মানুহৰ মাজত আস্থা আৰু বিশ্বাসৰ এটা নতুন পৰিৱেশ সৃষ্টি কৰিবলৈ সক্ষম হৈছো। কোনেও চিন্তা কৰা নাছিল যে লাচিত বৰফুকনক বিশ্বৰ মানচিত্ৰত প্ৰতিষ্ঠা কৰিব লাগে। আমাৰ গাঁও আমাৰ চহৰতে তেওঁৰ জন্ম জয়ন্তীত মালা শ্ৰদ্ধাঞ্জলি দি আমি থৈ দিছিলোঁ। মাৰাঠাসকলে শিৱাজীক কলৈকে লৈ গ'ল? আমি অসমীয়াই কেতিয়াও কল্পনাই কৰা নাছিল। আজি অন্তত আমাৰ চৰকাৰখনৰ প্ৰচেষ্টাত লাচিত বৰফুকনৰ বিষয়ে অসমৰ বাহিৰতো ভাৰততো মানুহে জনা হ'ল। আজি অসমৰ বাপতি খাহুন বহাগ বিহু, আজি বিশ্বৰ দৰবাৰত আমি থিয় কৰাব পাৰিম। বিহুৰ বিহুৱতীৰ নাচোনে আজি ভাৰতৰ মানুহৰ মানসপট অধিকাৰ কৰিব পাৰিম। অমৃত বৃক্ষ আন্দোলন, খেল মহাৰণ, সাংস্কৃতিক মহাসংগ্ৰাম আদিয়ে মানুহক হৃদয়ৰ ওচৰলৈ হৃদয় কাষ চপাই লৈ গ'ল। অসম দৰ্শন আঁচনিৰ জৰিয়তে গাঁৱে ভূঞে নামঘৰসমূহলৈ প্ৰথমবাৰৰ বাবে আজি চৰকাৰৰ অনুদান লাভ কৰিলে। গহপুৰৰ মা কল্যাণী মন্দিৰৰ নতুন ৰূপে আমাক মনত পেলাই দিয়ে আমাৰ কি ধৰণে আমাৰ মাজত আধ্যাত্মিক জনজাগৰণ এটা আমাৰ চৰকাৰখনৰ প্ৰচেষ্টাত সৃষ্টি হৈছে। শ্ৰদ্ধাৰ ৰাইজ, ভাৰতৰ স্বাধীনতা সংগ্ৰামত কনকলতা বৰুৱাৰ আত্মদান, আত্মবলিদান এক নজিৰবিহীন ঘটনা আছিল। মই মুখ্যমন্ত্ৰী হ'লো অসমত 75 বছৰৰ পিছত স্বাধীনতা, 15 নম্বৰত মই মুখ্যমন্ত্ৰী হৈছো। কোনেও কল্পনা কৰা নাছিল যে কনকলতা বৰুৱাক আমি ভাৰতৰ মানসপটত প্ৰতিষ্ঠা কৰিব লাগে। আজি মই গৌৰৱ অনুভৱ কৰোঁ যে গহপুৰৰ এই পবিত্ৰ ভূমিত মই যি ধৰণে কথা দি গৈছিলোঁ যে কনকলতা বৰুৱাৰ নামত আমি বিশ্ববিদ্যালয় প্ৰতিষ্ঠা কৰিম, আজি অসম বিধানসভাত সেই বিশ্ববিদ্যালয়ৰ আইন মঞ্জুৰি হ'ল।
আর পর্যায়ক্রমে আমি অহা কেইটামান দিনের ভিতরতে গহপুরত আমি মাটি বাড়িও নির্বাচন করিম আর কনকলতা বড়ুয়া বিশ্ববিদ্যালয় নির্মাণের কাম আরম্ভ হব। যেতিয়া মই ঘোষণা করো যে গহপুর আর নুমলীগড়ের মাজত ব্রহ্মপুত্রর মাঝেদি টানেল হব, গাড়ি যাব পারিব, বহুতে মোক বিশ্বাস নকরে, কিন্তু মোর মনত বিশ্বাস আছে যে এই প্রকল্পকো মই বাস্তবত রূপায়িত করিব পারিম নরেন্দ্র মোদী ডাঙরিয়ার আশীর্বাদ। শ্রদ্ধার রাইজ, যেতিয়া আমার সরকার প্রতিষ্ঠা হয়েছিল নির্বাচনের সময় মই কইছিল যে 1,00,000 লড়া ছোৱালীক আমি সরকারি চাকরি দিম। ঘোষণার পিছত কংগ্রেসে তো সমালোচনা করেছিল, আমার দলের ভিতরতো মোক বহুতে কৈছিল যে এই কথাটো কব নালাগিছিল, পিছত ইলেকশন খেলিলে বিরোধী এই কথাটোকে মনত পেলাই দিব। মই বোলো বিরোধী এইটো মনত পেলাব সাহসও নকরে, কারণ 1,00,000 চাকরি মই দিহে এরিম। আজি বিরোধীয়ে কথাটো নকয়ে, 93,000 চাকরি পালে, আর চাকরি পোৱাতোতকৈ ডাঙৰ কথা চাকরি বাকরি নামত থকা দালালি বজারখন সকলো সময়ের কারণে শেষ হয়ে গেল। 93,000 চাকরি পালে, 4,000 চাকরি দিলে মোর দায়িত্ব শেষ হয়, কিন্তু মোর দায়িত্ব শেষ হলে তো নহব, যুবক যুবতী সকলের আশাকাঙ্ক্ষাও তো আমি সাকার করব লাগিব। সেই কারণে 1,00,000 চাকরি দিয়ার পিছত আমি আরো 35,000 চাকরির আবেদন আজি মুক্তি করে দিল, কারণ আমি অসমের যুবক যুবতীর মাজত এটা আস্থা আর বিশ্বাসের নতুন পরিবেশ নির্মাণ করব খুঁজি। আমি যেতিয়া অরুণোদয় আসনির কথা কৈছিল তেতিয়া বিরোধী পক্ষ কৈছিলে যে ইলেকশনের আগত এইটো ভোটর কারণে টোপ দিছে, আমি সংকীর্ণ রাজনীতি নকরো। ইলেকশনের আগত অরুণোদয় আছিল 800 টাকা, ইলেকশনের পিছত অরুণোদয় হল 1,250 টাকা। ইলেকশনের সময় অরুণোদয় পাইছিল 18,00,000 মহিলায়, আজি অরুণোদয় পায় 28,00,000 মহিলা। সরকই রোয়া গছপুলি এটা আজি বটবৃক্ষত পরিণত হল। এতিয়া মোর মনত ইচ্ছা যে অরুণোদয় যিমান পরিয়ালর ঘরত রেশন কার্ড আছে সকলকে আমি যদি অরুণোদয় দি দিও পোয়া আর নোপার সমস্যা না থাকিব। এবার আপনাদের জানি ভাল পাব যে অসমৰ চৰাইদেউ জিলা আর অসমৰ বিশ্বনাথ জিলা, গহপুর, বিহালী, বিশ্বনাথ, এই জিলা দুখনত আমি সিদ্ধান্ত লৈছো যে রেশন কার্ড থকা প্রত্যেকটি পরিয়ালকে আমি অরুণোদয় দিম। কার কার ঘরত রেশন কার্ড আছে হাত ডাঙক, ঠিক আছে, অরুণোদয় কার কার ঘরত আছে? দুটা দিন পিছত মই যেতিয়া অহাবার মিটিংত আহিম, অরুণোদয় বলে হাত উঠালে রেশন কার্ড, রেশন কার্ড বলে হাত উঠালে অরুণোদয়, অর্থাৎ আজি আমার এই সমস্যাবিলাকো লাহে লাহে আমার দূর হওয়ার পথত গই আছে। রেশন কার্ড পালে অরুণোদয় পাব, লগত প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান অসমর কার্ডখনো পাব 5,00,000 টাকার বিনামূলিয়া স্বাস্থ্য। তার লগত এইবার আমি সিদ্ধান্ত লৈছো যে রেশন কার্ড থকা পরিয়ালর মুরব্বীগৰাকীক আমি সরকারি প্রিমিয়ামত বীমা করাই দিম, যাতে তেওঁলোকর এক্সিডেন্ট বা মৃত্যু হলে বীমার ধন রাখিও তেওঁলোকর ঘরত আহিব।
রেশন কার্ড হল, অরুণোদয় হল, আয়ুষ্মান ভারত হল, বিমা আসনি হল, উজ্জ্বলা গ্যাস হল, আমার সরকারি আসনিয়ে সকলকে সুফল দিবলৈ সক্ষম। রেশন কার্ড নাছিল মানুহৰ, কেইটামান দিন আগতে আমি 42 লাখ লোকক আকৌ নতুনকৈ রেশন কার্ড দিলো। মাইক্রো ফাইন্যান্সৰ লোন 12 লাখ মহিলায় রেহাই পালে, আৰু বাকি থকা 5 লাখ মহিলায়ও আৰু কিছু